হলো হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডের 9 নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন। দৈনিক মিলবে 66 মিলিয়ন ঘনফুট গ্যাস, সরবরাহ হবে 17 কিলোমিটার পাইপলাইন দিয়ে। সেচ প্রকল্পের খাল সংস্কারের অভাবে মৌলভীবাজারে ব্যাহত 600 হেক্টর জমির বড় আবাদ, বিপাকে 200 কৃষক। হবিগঞ্জের খোয়াই নদীতে পরিচ্ছন্নতা অভিযান। সীমান্ত হাটের সুযোগে শুল্ক ফাঁকি দিয়ে সুনামগঞ্জে ঢুকছে ভারতীয় পণ্য। প্রতি কেজি 38 রুপির পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা পর্যন্ত, নির্বিকার স্থানীয় প্রশাসন। ময়মনসিংহে 250 ইটভাটার 200টি চলছে আইন অমান্য করে, লোক দেখানো অভিযানে নেই কোনো সুফল, বাড়ছে পরিবেশ দূষণ। এবং শেরপুরের গারো পাহাড়ে 60 প্রজাতির প্রায় 50 লাখ গাছ রোপণ, সবুজে ছেয়ে গেছে প্রকৃতি, প্রাণ পেয়েছে জীববৈচিত্র্য, সরকারের টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্পের সুফল। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। আনুষ্ঠানিকভাবে উত্তোলন শুরু হয়েছে হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডের 9 নম্বর কূপে। সকালে উদ্বোধন করা হয় এই কার্যক্রমের। কূপটি থেকে দৈনিক মিলবে 66 মিলিয়ন ঘনফুট গ্যাস, আর সরবরাহের জন্য নির্মাণ করা হয়েছে 17 কিলোমিটার পাইপলাইন। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গ্যাসফিল্ডে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের গ্যাসের জন্য আসলে আজকে একটি নতুন সুখবর আমাদের এখানে দেখা দিয়েছে। আজকে হবিগঞ্জের রশিদপুর যে গ্যাস ক্ষেত্রটি আছে, এই গ্যাস ক্ষেত্রে নতুন একটি কূপের উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা সকাল থেকে ছিলাম রশিদপুর গ্যাসফিল্ডে, এখানে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উদ্বোধন করে উনি বিবিয়ানা গ্যাসফিল্ডে চলে গেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, রশিদপুর গ্যাসফিল্ডের ডিজিএম উনি আমাকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে 9 নম্বর কূপ, 9 নং কূপটি আজকে উদ্বোধন হলো, এবং আজকে উদ্বোধনের মাধ্যমে আরও 18 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে আজকে থেকে শুরু হয়েছে সঞ্চালন। এবং তিনি জানিয়েছেন এটা ধারাবাহিক থাকবে। আমরা কথা বলেছিলাম গ্যাসফিল্ডের যে ডিজিএম, উনি আমাকে থেকে জানিয়েছেন যে হবিগঞ্জে এমনিতে 66 মিলিয়ন ঘনফুট গ্যাস এখন এই গ্যাসফিল্ড থেকে জাতীয় লাইনে সঞ্চালন হচ্ছে। আগে ছিল 48, এখন আরও 18 ফুট যুগ হয়েছে, 66 হয়েছে। তিনি জানিয়েছেন এতে বাংলাদেশের যে গ্যাসের চাহিদা, এই চাহিদার মধ্যে একটি ভালো প্রভাব পড়বে। এবং এই আরও তারা জানিয়েছেন যে গ্যাস কূপের মাধ্যমে আরও তারা বিভিন্নভাবে যারা বিশেষজ্ঞরা আছেন, বিশেষজ্ঞরা চেষ্টা করছেন যে এই গ্যাস কূপকে আরও কীভাবে বেশি বেশি উত্তোলন করা যায়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন। তা আমরা আজকে সকাল থেকে ছিলাম, আমরা দেখেছি যে রশিদপুর গ্যাসফিল্ড এলাকায় যে কূপগুলো আছে, এর আগে আরও 8টি কূপ রয়েছে, এই কূপগুলো থেকে নিয়মিত গ্যাস উত্তোলন হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি যে আজকে যে কূপ উদ্বোধন হলো, এই উদ্বোধনের মাধ্যমে যে রশিদপুরের যে গ্যাস ক্ষেত্রের যে পরিধি, এই পরিধি আরেক অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং গ্যাস ক্ষেত্রে যারা দায়িত্বশীল বিশেষজ্ঞরা আছেন, অনেকেই জানিয়েছেন যে এখানে যে কূপটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, এই গ্যাস লাইন সঞ্চালন, এর আগেও এই কূপটি পরীক্ষামূলকভাবে দু একদিন আগে পরীক্ষামূলকভাবে এই কূপ থেকে গ্যাস সঞ্চালন হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই হবিগঞ্জের যে গ্যাসের যে আজকে নতুন এই কূপ, এই কূপের মাধ্যমে জাতীয় গ্রিড লাইনে আরও বেশি বেশি গ্যাস দেওয়া যাবে এবং বাংলাদেশের গ্যাস সংকটের ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডে। মনু নদী সেচ প্রকল্পের খাল সংস্কারের অভাবে ব্যাহত হচ্ছে মৌলভীবাজারের প্রায় 600 হেক্টর জমির বড় আবাদ, এতে বিপাকে পড়েছেন 6 গ্রামের 200 কৃষক। দীর্ঘদিন ধরে খাল সংস্কারের দাবি জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ তাদের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে মনু প্রকল্পের পুনর্বাসন কাজ শেষ হলে এই সংকটও কেটে যাবে। শাউলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। পতিত পড়ে আছে মাঠের পর মাঠ ফসলি জমি, সেচের পানির অভাবে এখনো শুরু করা যায়নি বোরো আবাদ।
শুষ্ক মৌসুমে সেচ নিশ্চিতের জন্য মনুফি বাজারে মনুনদী সেচ প্রকল্পে 105 কিলোমিটার খাল খনন করা হয়। তবে মনুফি বাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের আমুয়া গ্রাম থেকে সাউই জুড়ি পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সেচ খালে দেখা দিয়েছে নাব্য সংকট। ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি জন্মেছে নানা আগাছা। এতে বন্ধের উপক্রম হয়েছে খালের স্বাভাবিক পানি প্রবাহ। এ কারণে আশপাশের প্রায় 600 হেক্টর জমিতে রোপণ করা যায়নি চলতি মৌসুমের বোরো ধান। দ্রুত খালটি সংস্কারের দাবি স্থানীয়দের। 15-16 বছর ধরে ক্যানেলটা অবহেলিত, কারণ খননন না, ভরাট হয়ে যাওয়ার কারণে আমরা আর এক জায়গাখানে পানি দেওয়া শেষ দিতে পারতাম না, বিদায় আমরা খেতো না। খননটা যদি করিয়া দেন এই কৃষকগুলা এই 600 হেক্টর জমিন তারা নিরাপদে পানি পাইয়া খেত করতে পারবো। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পটির পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে, এটি বাস্তবায়িত হলে এ সমস্যাও কেটে যাবে। আশা করতেছি সেচ প্রকল্পটি পুনর্বাসনের মাধ্যমে এখানে অতিরিক্ত আরও 3000 হেক্টর এরিয়াতে সেচের সুবিধা দেওয়া সম্ভব হবে, এতে করে আমাদের সেচ নালার পরিমাণও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার 61,050 হেক্টর জমি থেকে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,44,810 মেট্রিক টন চাল। সময় সংবাদ, মনুফি বাজার। হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীতে চলছে পরিচ্ছন্নতা ও দখল উচ্ছেদ অভিযান। সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাক ভর্তি করে সরানো হচ্ছে নদীতে জমে থাকা ময়লা। দীর্ঘদিন পর নদীটি পরিষ্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী ও পরিবেশবাদীরা। আর নদীতে কোনো প্রকার ময়লা না ফেলতে সবার প্রতি আহ্বান পৌর কর্তৃপক্ষের। রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য, শাওন গোপের ছবিতে রিপোর্ট। ক্রমাগত দখল দূষণে হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী এখন অস্তিত্বহীন। কোথাও কোথাও খালের মতো থাকলেও অনেক এলাকাতে পুরোপুরি বিলীন হয়ে গেছে নদীর অংশ। আর ভয়াবহ দূষণের কারণে দুর্গন্ধ আর মশার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। শহরের বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম পথ ছিল পুরাতন খোয়াই। দীর্ঘদিন ধরে নদীটি দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে নদী রক্ষায় কাজ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। দখলমুক্ত করা হচ্ছে নদীর পাড়। এই ময়লা আবর্জনার জন্য এবং পানি নিষ্কাশন না হওয়ার জন্য এই আমাদের ঘরে পানি উঠে যায়। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। দুর্গন্ধের জন্য অনেকে আসতে চায় না, আর আমরাও যেতে চাই না এই রাস্তা দিয়ে। তো আশা করছি এখন যে অবস্থা চলছে পরবর্তীতে অবশ্যই ভালো হবে। নদীটি রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল পরিবেশবাদী সংগঠনগুলো। এই উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে যেন অবৈধ দখলদারদেরকে বৈধতা দেওয়া না হয়, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নদীর উপর কোনো ধরনের অবকাঠামো থাকতে পারবে না। নদীটি দখলমুক্ত করে নির্মাণ করা হবে ওয়াকওয়ে। এছাড়া নদীতে কোনো প্রকার ময়লা না ফেলতে সবার প্রতি আহ্বান মেয়রের। ময়লা আবর্জনা বাসার ময়লা পলিথিন নদীতে না ফেলে আপনারা নির্ধারিত স্থানে দেন এবং পৌরসভার গাড়িতে দেওয়ার জন্য অনুরোধ করছি। 2019 সালে জেলা প্রশাসন পার্ক নির্মাণের জন্য খোয়াই নদীতে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেন। পরে তৎকালীন জেলা প্রশাসক বদলি হয়ে গেলে থেমে যায় অভিযান। একই সঙ্গে আবারও দখল হয়ে যায় নদীর পাড়। সময় সংবাদ, হবিগঞ্জ। বিভাগীয় সময় আরো থাকছে। সীমান্ত নদী কুশিয়ারার ভয়াবহ ভাঙনে কমে গেছে সিলেটের আয়তন। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে মানুষ। নতুন করে ঝুঁকিতে অর্ধশতাধিক গ্রাম। সীমান্ত হাটের সুযোগ নিয়ে শুল্ক ফাঁকি দিয়ে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা সরবরাহ করা হচ্ছে ভারতের পেঁয়াজ, প্রসাধনী সহ নানা পণ্য। এমনকি ভারতীয় পেঁয়াজের প্রতি কেজির দাম 38 রুপি হলেও দেশের বাজার বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। হিমান্ত শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহিদাবাদ নালিকাটা সীমান্ত হাট। হাটের সরু সড়ক দিয়ে বিভিন্ন পরিবহনে করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকছে বস্তায় বস্তায় ভারতীয় পেঁয়াজ। শুধু পেঁয়াজ নয়, সীমান্ত হাটের ভারতীয় অংশে ভেন্ডাররা পিক আপ ভ্যান বোঝাই করে নিয়ে আসে আলু, ভারতীয় প্রসাধনী সহ নানা রকম পণ্য। অভিযোগ উঠেছে এসব পণ্য বাংলাদেশের ভেন্ডাররা কিনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহনে করে পাইকারি বাজারে পৌঁছে দেয়। অথচ সীমান্ত হাটের নীতিমালা অনুযায়ী এসব পণ্য উভয় দেশের 5 কিলোমিটারের মধ্যে বেচাকেনা হওয়ার কথা। সাধারণ গরিব মানুষ চলতে পারে, কমলা টমলা নেওয়া হয়, পেঁয়াজ টেজ নেওয়া হয়, এটাই তো উপকার। এখানে সরকারের ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অন্যত্র পরিবহন ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও হাট কমিটির সদস্য। গোপনে যদি কিছু করে থাকেন হাতে নাতে এখন পর্যন্ত কিছু হয় না, আর এই ধরনের হইলে আমরা আইন মতো ব্যবস্থা নেব।
অবৈধ এসব পণ্য অনেক সময় আটক হচ্ছে সীমান্ত উপজেলার বাইরে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি স্থানীয় প্রশাসন ও বিজিবি। প্রতিদিনই আমরা চেকপোস্টের মাধ্যমে আমাদের দায়িত্ব পালন করছি। আমাদের এসপি স্যারের নির্দেশে আমাদের অভিযান সুনামগঞ্জের সদর, তাহিরপুর ও দোয়ারা বাজার উপজেলায় তিনটি সীমান্ত হাট রয়েছে। সপ্তাহে একদিন এ হাট বসে। সময় সংবাদ, সুনামগঞ্জ। ময়মনসিংহে 256টি ইটভাটার মধ্যে 195টি চলছে পরিবেশ আইন অমান্য করে। পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও বিদ্যালয় ও জনবসতিপূর্ণ এলাকার 1 কিলোমিটারের মধ্যে চলছে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম। এদিকে পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব ব্লক ইট উৎপাদন ও ব্যবহারে সরকারের নির্দেশনা থাকলেও সঠিক পৃষ্ঠপোষকতা ও প্রচারের অভাবে তা ভালো ফল পাচ্ছে না। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়ম করেও দীর্ঘদিন ধরে চলছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এই ইটভাটাটি। এর আগেও 3 লাখ টাকা জরিমানা দিলেও চালিয়ে যায় তাদের কার্যক্রম। তবে ফসলি জমি নষ্ট করে ও পরিবেশ দূষণের মাধ্যমে জনস্বাস্থ্যের ক্ষতি হওয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রাখার কথা জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। দিনের মধ্যে আমাদের অন্তত কমপক্ষে 500 ইটভাটা আমাদেরকে ধ্বংস করতে হবে সারা বাংলাদেশে। পরিবেশ দূষণ বন্ধে সরকার পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহারের নির্দেশনা দিলেও উৎপাদন, সরবরাহ ও প্রচারে অনেকটাই পিছিয়ে ব্লক ইটের উদ্যোক্তারা। আগামী 2025 সালে যে কোনো সরকারি স্থাপনা নির্মাণে ব্লক ইটের ব্যবহার শতভাগ বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা যদি বাস্তবায়ন করা যায় তাহলে এই পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমাদের এক একটা ডাইসে আমরা বানাতে পারি এখানে 18 পিস, আর ওগুলো তো মানে একটা একটা ফর্মা করে বানায়, এজন্য ওগুলো হচ্ছে এগুলো আরও দ্রুত বেশি বানানো যায়। ময়মনসিংহে মাটি পুড়িয়ে তৈরি করা ইটের ভাটা আছে মোট 256টি। এগুলোর মধ্যে উন্নত প্রযুক্তির ইটভাটা 13টি, এছাড়া পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরি প্রতিষ্ঠান আছে 10টি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্ত নদী কুশিয়ারার ভয়াবহ ভাঙনে কমে গেছে জেলার আয়তন, বদলে যাচ্ছে উত্তর পূর্ব কোণের মানচিত্র। প্রতি বছর নদী ভাঙনের কবলে পড়ে ভিটা মাটিহীন মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে 41 কিলোমিটার সীমান্ত নদীর অন্তত 15 জায়গায় ভাঙন রয়েছে। জকিগঞ্জ থেকে ফিরে নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। নদীর ওপারে ভারত আর এপারে বাংলাদেশ। জকিগঞ্জ উপজেলার 41 কিলোমিটার জুড়ে রাক্ষসে কুশিয়ারার ভাঙ্গনে এখানকার মানুষ নিঃস্ব হচ্ছে। দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনে কুশিয়ারা পথ বদলানোর কারণে চর জমে সব জমি চলে গেছে ওপারে ভারতে। নদী করবে বিলীন হয়ে যাবায় ভারতে চলে গেছে এই জায়গাটা, আর বাংলাদেশের সীমানা রেখাটা শুধু কমতেছে। পৈতৃক ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক পরিবার, তাদের সবার চোখে মুখে এখন শুধুই ভাঙ্গন আতঙ্ক। কিছু জায়গা কিনে আমরা ঘর বানাইয়া আমরা থাকার ব্যবস্থা করছি, এই জায়গাগুলো লইয়া নদী যাচ্ছে। 161 কিলোমিটার দীর্ঘ কুশিয়ারা নদী জকিগঞ্জ উপজেলার 41 কিলোমিটার জুড়েই বাংলাদেশ ভারতের সীমানা নির্দেশ করে এগিয়েছে। আমাদের কিন্তু অলরেডি সুরমা কুশিয়ারা স্টাডি একটা প্রকল্প যেটা শেষ হয়ে গেছে, আমরা রিপোর্টটা পাবো, রিপোর্টটা পাওয়ার পরে আমরা একটা প্রকল্প প্রস্তাবনা করব। কুশিয়ারার ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে জকিগঞ্জ পৌর এলাকা, জকিগঞ্জ সদর, খোলাছড়া, সুলতানপুর, বারোঠাকুরি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। এই অবস্থায় এলাকার মানুষ বছরের পর বছর নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকারের কাছে তারা এই অবস্থার পরিত্রাণ চাচ্ছেন। জকিগঞ্জ উপজেলার মানিকপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরো থাকছে। অনুমোদনের 3 গুণ বেশি থ্রি হুইলার দাপিয়ে বেড়াচ্ছে হবিগঞ্জ শহরে, একই নম্বরে চলছে একাধিক, বাড়ছে যানজট, সমস্যা সমাধানে গতানুগতিক বক্তব্য ট্রাফিক পুলিশের। শেরপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। সকালে পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতি উপজেলা থেকে শেরপুরে যাচ্ছিল, তেঁতুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী খোরশেদ আলম। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক ও হেল্পার।
অনুমোদনের তিন গুণ তিন চাকার যান চলছে হবিগঞ্জ শহরে, এমনকি একই নম্বরে চলছে একাধিক যানবাহন। এসব যানের কারণে নগরীতে তৈরি হচ্ছে অসহনীয় যানজট। এতে ক্ষুব্ধ পৌরবাসী। সমস্যা সমাধানে গতানুগতিক বক্তব্য ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষের। রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য, শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। শহরের প্রধান সড়ক তিন চাকার যানের দখলে, কোথাও কোথাও সড়কের পাশেই তৈরি করা হচ্ছে অটোরিকশা স্ট্যান্ড, তৈরি হচ্ছে যানজট। দিন দিন হবিগঞ্জ শহরে বেড়েই চলছে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশার সংখ্যা। এদের বেশিরভাগেরই নেই লাইসেন্স, একই নম্বরে চলছে একাধিক যানবাহন। এ কারণে প্রতিদিন যানজটে নাকাল পৌরবাসী। অনেক সময় এসব হালকা যানের বেপরোয়া গতিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ পৌরবাসী। সিএনজি হুট করে ঘুরায় ফেলছে, আর একটা সিএনজি পেছন থেকে এসে ধাক্কা মারছে। এখানে যদি প্রশাসনিক তত্ত্ববাদন থাকতো, দেখাশোনা করতো, তাহলে এই প্রবলেমগুলো হইতো না। যেখানে সেখানে গাড়ি দাঁড় করাইলে কোনো সামনে পিছনে কোনো গাড়ি দেখে না। অবৈধ যানবাহন চলাচলে অভিযান চলছে বলে জানায় ট্রাফিক পুলিশ। প্রয়োজনের তুলনায় অধিক গাড়ি বাড়ছে। অনেক সময় আমাদের কাছে দেখা গেছে একই গাড়ি, মানে গাড়ি দুইটার নাম্বার একটা, তো এটা আমাদের চোখে ধরা ফলে এগুলো আমরা আটক করি। যানজট নিরসনে গতানুগতিক আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পুলিশের ট্রাফিক বিভাগ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে এবং জেলা প্রশাসন যথাযথ পদক্ষেপ নিলে আমরা এই যানজট থেকে আমরা নিরসন বা আমরা পরিত্রাণ পাইতে পারি। হবিগঞ্জ শহরে 1200 টমটম চলাচলের অনুমোদনের বিপরীতে চলছে 3000-এর বেশি ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা। আর জেলায় বৈধ অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল করছে 10000-এরও বেশি। সময় সংবাদ, হবিগঞ্জ। দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে পুরনো রূপে ফিরতে শুরু করেছে শেরপুরের গারো পাহাড়ের বন। 90 দশকের শুরু থেকে শেরপুরের গারো পাহাড়ে উজাড় শুরু হতে থাকে শাল গজারের বন। এরপর শুরু হয় সামাজিক বনায়নের নামে আকাশমণি ও ইউকালি পটাশ সহ বিদেশি গাছ দিয়ে উডলক বাগান তৈরি। তবে গত 3 বছর ধরে সরকারের টেকসই বনায়ন জীবিকায়ন প্রকল্প সুফল প্রকল্পের আওতায় গারো পাহাড়ে দেশীয় 7 প্রজাতির প্রায় 50 লাখ গাছ রোপণ করা হয়। স্থানীয়রা জানান, এতে ফিরতে শুরু করেছে পুরনো জীববৈচিত্র্য। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 15 ফেব্রুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেন পিয়ারপুর স্টেশনের কাছে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতে গিয়ে এর 3টি বগি লাইনচ্যুত হয়। এই সময় বন্ধ হয়ে যায় ওই রুটে ট্রেন চলাচল। বিকেল 3টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার হলে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 16 ফেব্রুয়ারি ময়মনসিংহের তারাকান্দা থেকে শেরপুরগামী যাত্রী বোঝাই সিএনজি অটোরিকশাকে চর বড়বিলায় বিপরীতমুখী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান নারী শিশু সহ সিএনজি অটোরিকশার 7 যাত্রী, তাদের মধ্যে একই পরিবারের 3 জন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের 9 নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন। দৈনিক মিলবে 66 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ হবে 17 কিলোমিটার পাইপলাইন দিয়ে। সেচ প্রকল্পের খাল সংস্কারের অভাবে মৌলভীবাজারে ব্যাহত 600 হেক্টর জমির বোরো আবাদ। বিপাকে 2 শতাধিক কৃষক। হবিগঞ্জের খোয়াই নদীতে পরিচ্ছন্নতা অভিযান। এবং সীমান্ত হাটের সুযোগে শুল্ক ফাঁকি দিয়ে সুনামগঞ্জে ঢুকছে ভারতীয় পণ্য। প্রতি কেজি 38 রুপির পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা পর্যন্ত, নির্বিকার স্থানীয় প্রশাসন। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মটুশী, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।